আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা বেশি ভালো নাই আর খেনে ভালো নাই। আপনার আমার লগে থাকুক, আমার ভিডিও দেখতে থাকুক, দেন আপনারা বুঝতে পারবা। আর এখানেও দেখতে পারা আমি তিনটা পট নিছি, পটের মধ্যে দেখতে পারা আমার কিচেনও ভেজিটেবলের যত বাদা কাদা দিয়ে আমি সার বানাইছি, তো ওখানে আমি পটের মধ্যে লই লিছি তিনোটার মাঝে, তো এইখানে আমি পটোর তলে দিছি বাদেই মেইখানোর মাঝে মাটি লইমু। আর এখানেও দেখতে পারা আমি লাউর গাছ বাকরি লাইছি বারে রোপণ করার লাগি। আর লাউর গাছে যদি চাইলে তো আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমি তা কইতাম আপনারা গেছে আমি রেডি আসলাম না, মানে আমার লাউর গাছে ইলা হইব করি আমি ভাবছিলাম না যে আমার লাউ গাছ ই অবস্থা হইব করি। আর যদি আপনারা লাউর গাছও কোনো সময় ইলা হইয়া থাকে ওইছে আর কিলা আপনারা লাউর গাছটা ঠিক করছেন প্লিজ সকলে যারা যারা জানুন কিছু জানুন যেদিন প্লিজ আমার কমেন্ট করিয়া জানাইবা যে কিলা করলে লাউ গাছ ঠিক করা যাইব। তো দেখতে পারা এখানে আমি প্রথম মধ্যে মাটি লই লিছি, লইয়া এখানে আমি এগ শেল দিছি আর প্লান্ট ফুড একটা ওটা দিছি আর চিকেন মেনু যে একটা ওটা দিছি, দিয়ে আমি বালাটিকে মিক্স করে নিলাম গে। আর প্লিজ সকলে আমার গাছ কুচিন্তর লাগি দোয়া করবা, এটা অনেক কষ্টর গাছ হল। আমরা যারা গার্ডেনিং করি আমরা জানি একটা গাছ নষ্ট হইলে কতখান কষ্ট লাগে, মনটা কতখান খারাপ হয়। আর এখানেও দেখতে পারো আমার মিক্স করা শেষ হইয়া আসছে, আমি নয় একটা ফটোর মানে ফটোর মাঝে মাঝখানে একটা গর্ত কইটা নিলাম কি। আর এখানে আমি লাউ গাছ রইয়া দিলাম, তো একটার মধ্যে আমি দুইটা লাউ গাছ রইয়া দিমু। তো দেখতে পারো আমি কিলা একটা গর্ত কইটা নিলাম, তো ইলা করলে আসলে ইজি গাছ রাইতে ইজি আর কি, যে কতখান মাটি মুড়ে দেওয়া লাগে একটা আইডিয়া পাওয়া যায়। তো দেখতে পারো আমি কেন আস্তে আস্তে প্রেস করিয়া মাটি গুছিন গাছের জোর গুছিন বাকরিয়া নিমু গি। তো দেখতে পারা বাড়াই বাকরিয়া নিছি গিয়ে আর গাছের রুট গুছিন দেখরা কত সুন্দর কত হেলথি রুট গুছিন, কিন্তু গাছ ইলা ওইল কিতার লাগে আমি বুঝতে পারলাম না, মাটির লাগি ওইল নিন আর কিছুর লাগে ওইল জানি না, মাটির লাগি যদি ওইটাতে তো অন্য গাছ আনে আমার আরও ওলা ওইল নে, তো জানি না। তবু আমি আল্লাহর কাছে আশা করলাম যে আমার গাছ কুচিন বালা থাকবো। তো গাছের জোরে দি রুট পাই দি দেখছেন আপনারা কিলা হেলথি, এর বাদে গাছের গাছও কিলা হেলথি, কিন্তু যেখানেও প্রবলেম ইটা থাকি তার লাগি হয়েছে আমি জানি না কেনে হয়েছে কোন কারণ হয়েছে, যদি খেয়েও কিছু জানেন প্লিজ আমারে জানাইবা ইলা কেনে হয়েছে বা ইলা খেয়েও কোনোদিন ওইছে নিলাউর গাছও। তো দেখতে পারা একটার মধ্যে আমি দুইটা রইয়া দিছি আর এটা আমার রোয়া শেষ হইয়া আসছে। তো আমি ওখানে আর একটা পট নিছি নিয়া দেখতে পারা, ওখান দেখতে পারবা আমার গাছের কি অবস্থা হয়েছে। অত দেখতে পারা নি আপনারা গাছের জোর বাজু কিলা খালো হয়েছে, আমি জানি না কেন ফসে নি না এমনি দাগ হয়েছে, কিন্তু গাছের মাঝে আমি টিপা মারলে প্রেস করলে গাছ শক্ত লাগে। আর যেলা রুট তাজা দেখতাম পারলাম আর উপর বাজু গাছের উপর বাজু তাজা দেখতে পারলাম, জানি না ওলা থাকবো নি না আরও বেশি ফসা গাছ মরি যাইব জানতাম না। তো খুব চিন্তার মাঝে আছে আমার গাছ কুচিন করে নিয়া, একদিন আমার সকল বড়ো গাছ সকল আছিল, তবে আরও সরু সরু গাছ সকল কিছু আছে। তো আশা করি আমার গাছ কুচিনটা ভালো থাকবো আর প্লিজ সকলে আমার গাছের লাগে দোয়া করবা। আজকে আমি ভিডিও মধ্যে লাইক করবার লাগে শেয়ার করবার লাগে কইতাম না, বেশি বেশি করে আমার গাছ আনতে লাগে আপনারা দোয়া করবা। দেখতে পারা আমি আরও একটা পুরো গাছ এখানে রইয়া নিলাম, একটার মধ্যে দুইটা করে দিলাম আঁকি। আর পুরো গাছ আনতে দেখতে পারা মাটি আনা না ওয়াই উফরি দিয়ে জোর হল কিলা ফুটিয়া বাড়াইল, তো এটা মাটি পাইলিল আরও ইসিন চিত্রিব জ্বর বড় হইব। তো আল্লাহ আল্লাহ কইরা কি আল্লাহর নাম কইরা গাছাইন তরে বারে বাকরি লাইছি রইয়া দেরাম, সকলে দোয়া করব আমার গাছাইন তোর লাগে। তো আমার রোয়া শেষ হয়ে গেছে, দেখা পারা আমি ওখানে পানি দিলাইরাম।
গাছানি তো পাইতে চাইলেও মন খারাপ হয়ে যায়। কত সুন্দর গাছ ইলা কেনে ওইল আমি জানি না, আমি ইলা কোনো দিন ইলাম আর আমি আরও ইউটিউবিং করবার আগে আমি তোরা তোরা গার্ডেনিং করতাম, আমি ওই রয়েছি ইলার গাছ, তাই ইলা আমার কোনো সময় হয়েছে না, তো জানি না কি তার লাগে ওইল। প্লিজ জানাইবা আপনারা যদি জানেন ইটা খেনে ওইল ইলা খেনে ওইল গাছানি তোর জল। তো দেখতে পারা আমি ওখানোর মাঝে রাখছি, তো এখানে আমি দুইটা গাছ দুইটা ফট আমি এখানে রাখবো গাছের দিকে উঠবার লাগে। দেখতে পারা আর আরেকটা গা আরেকটা পটি আমি আরও সাইডে নিয়ে মুগিয়ে এইটো লাগে আমার গরুর গরুর সাইডে দিয়ে আর কি সালোর উপরে দিয়ে আমি দিলাইমো লাগাইয়া। অত দেখতে পারা আমার গরুর সাইডে দিয়ে আমি সালোর উপরে দিয়ে সিন দিতাম সাইড আমাকে, তো আশা করি ভালো ওইব সালোর মাঝে দিলে। আর এখানে আমি সালোর উপরে দিয়ে একবারে নেট বিছাইয়া নিছে গি, আর ওবাই দিয়ে বাইয়া বাইয়া উঠতে গিয়ে বাদে নেটর মাঝে বাইব। তো সকলে দোয়া করবো আমার গাছর লাগি, আমার গাছ কুসিন বালা থাকতো মরতো না। তো আজকে আমার ভিডিওটা পর্যন্ত আসিল, আশা করি আপনার কাছে বালা লাগছে। আর সকলে প্লিজ আমার কমেন্ট করে জানাইবা যদি জানেন ইলা যদি ফের গাছ হয়। তো সকল বালা থাকবা সুস্থ থাকবা, আর থ্যাংক ইউ আমার ভিডিওটা ওয়াচ করার লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।